আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আজিজাস ডাইরি। আজকে আপনাদের সাথে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। দেখতেই পাচ্ছেন কি রাখা আছে বলুন তো। হ্যাঁ, কালো জিরা। আমি আজকে কালো জিরা সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রতিদিন কালো জিরা সেবন করে থাকি এবং আমি এর খুবই ভালো ফলাফল পেয়েছি। তাই আমিও চাই আমার যারা বন্ধুরা আছে, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে এবং যারা এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই এটি প্রতিদিন সেবন করবেন। তাই আপনাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ গুণাগুণ তুলে ধরছি। পবিত্র কোরআন মাজিদও এর বিশদ বর্ণনা রয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কালো জিরা সেবন করবে, কেননা এতে মৃত্যু ব্যতীত সর্বরোগের মুক্তি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো রোগ যন্ত্রণা খুব বেশি কষ্টদায়ক হয়, তখন এক চিমটি পরিমাণ কালো জিরা নিয়ে খাবে, তারপর পানি ও মধু সেবন করবে। এছাড়াও বিজ্ঞানের দৃষ্টিতে কালো জিরার গুণাগুণ অপরিসীম। স্মরণশক্তি বৃদ্ধিতে কালো জিরার কার্যকারিতা তুলনাই হয় না। কালো জিরা মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে স্মৃতিশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। আপনার টাকের সমস্যা, অনেক চুল পড়ছে, আপনি কালো জিরা চুলের গোড়ায় প্রতিদিন ব্যবহার করুন এবং কালো জিরা সেবনও করুন। এতে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দিয়ে চুল পড়া রোধ করবে এই কালো জিরা। বিভিন্ন ধরনের ব্যথা কমাতেও কালো জিরা কার্যকারিতার তুলনা হয় না। প্যারালাইসিস রোগে কালো জিরা তেল মালিশ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এছাড়া যাদের একনে সমস্যা রয়েছে, তারা প্রতিদিন কালো জিরা সেবন করুন, এতে আপনার একনে দূর হয়ে যাবে। এছাড়া মাত্রাতিরিক্ত প্রস্রাব প্রতিরোধক, কৃমিনাশক হিসেবেও এটি কাজ করে। শরীরের যে কোনো স্থানে ব্যথা হলে আপনি কালো জিরার তেল হালকা গরম করে নিয়ে ব্যথা জায়গা মালিশ করুন, ব্যথা সেরে যাবে। ব্যথাযুক্ত ফোড়া সারাতেও কালো জিরা সাহায্য করে। আপনার শরীরে অতিরিক্ত মেদ থাকলে আপনি প্রতিদিন যদি চায়ের সাথে কালো জিরা সেবন করেন, তাহলে আপনার শরীরের অতিরিক্ত মেদ ঝরে যাবে। দাঁতের ব্যথা, মাড়ি ফুলে যাওয়া, রক্ত পড়লে আপনি কালো জিরা সেবন করলে তা অচিরেই দূর হয়ে যাবে। মাথা ব্যথাও কিন্তু কালো জিরা খুবই উপকারী। ঠান্ডাজনিত মাথা ব্যথা দূর করতে কালো জিরা সাহায্য করে। হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমে যায় এই কালো জিরা সেবনের ফলে। শিরা ধমনী চর্বিকেও গলিয়ে বের করতে সক্ষম এই কালো জিরা। ডায়াবেটিস, মেনিনজাইটিস, যৌন অক্ষমতা সহ বিভিন্ন রোগে কার্যকর ঔষধ এই কালো জিরা। গবেষকরা দেখেছেন যে এই তেলে এমন কিছু কার্যকারী উপাদান রয়েছে যা ক্যান্সার কোষ তৈরিতে কার্যকরী টক্সিন উপাদানের বিরুদ্ধে ক্রিয়াশীল কাজ করে, অর্থাৎ আমাদের শরীরে ক্যান্সার কোষ সৃষ্টিই হতে দেয় না। কোনোভাবে যদি ক্যান্সার কোষ সৃষ্টিও হয়ে যায়, আপনি যদি প্রতিনিয়ত এই কালো জিরা সেবন করেন, তা আমাদের শরীর থেকে মলমূত্র, ঘাম ইত্যাদির মাধ্যমে বের হয়ে আসে। কালো জিরাতে বেশ কিছু পুষ্টিকর কার্যকরী উপাদান এমনও রয়েছে যা আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরিতে বিশেষভাবে ক্রিয়াশীল, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। এছাড়া এই কালো জিরা সেবনের ফলে আপনার সৌন্দর্যও বেড়ে যাবে। সুতরাং আমাদের প্রতিদিন কালো জিরা সেবনের চেষ্টা করা উচিত। সেটা হতে পারে তরকারির সাথে, চায়ের সাথে, স্ন্যাক্সের সাথে, অথবা ভর্তা হিসাবেও আমরা কালো জিরা সেবন করতে পারি। এখানে আমি একটা জিনিস শেয়ার করতে চাই, আমি কিন্তু প্রতিদিন কালো জিরা সেবন করি এবং আমি এর যথাযথ ফল পেয়েছি। আমি পূর্বে কালো জিরা খেতে পারতাম না। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আস্ত কালো জিরা রয়েছে, আমার কাছে খুবই বাজে লাগতো, দাঁতের নিচে পড়লে খুবই একটা বিটখুটে স্বাদ আমি পেতাম। তো একদিন আম্মু কালো জিরা কি মনে করার জন্য এভাবে গুঁড়া পাউডার তৈরি করেছিল, এই যে পাউডার, তো এই পাউডার দিয়ে একদিন সে আমাকে ভাত দিয়ে ঘি দিয়ে খেতে দিয়েছিল এবং তখন আমি একটুও বুঝতে পারি নাই যে এটা কালো জিরা। এটার ঘি দিয়ে গরম ভাতের সাথে অসাধারণ একটা ফ্লেভার আপনি পাবেন। তো আমি বলবো যে আপনিও চেষ্টা করে দেখবেন কালো জিরার গুঁড়া তৈরি করে তার সেবন করার। এখানে যে কালো জিরা দেখতে পাচ্ছেন, এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে এই যে দেখছেন কত ময়লা রয়েছে, ধুলে এই ময়লাগুলো চলে যাবে, বালিও থাকে অনেক সময়, তো ধোয়াটাই উচিত। ধোয়ার পরে সুন্দর করে রোদে শুকিয়ে আমি এখানে ব্লান্ড করে নিয়েছি। সো তৈরি হয়ে গিয়েছে আমার কালো জিরা গুঁড়া। এটা আপনি চাইলেই অনায়াসে যে কোনো খাবারের সাথে ব্যবহার করতে পারবেন। আশা করি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। আল্লাহ তাআলা আপনাদের সবার উপর তার রহমত বর্ষণ করুক এবং আপনারা সবাই সুস্থ থাকুন এই কামনা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।